জীবনে সাকসেস হতে গেলে নিজেকে দিন দিন আরো উন্নত থেকে উন্নততর তর করতে হবে ইয়েস বন্ধুরা আপনি কালকে যেই কাজটা করেছেন আজকে সেই কাজটাকে আরো উন্নত থেকে উন্নততর তর করার চেষ্টা করুন আপনি প্রতিনিয়ত নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করুন ইয়েস বন্ধুরা আপনি প্রতিনিয়ত নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করুন প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আরো আপগ্রেড করার চেষ্টা করুন প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আরো উন্নততর করার চেষ্টা করুন বন্ধুরা বন্ধুরা আপনি জীবনে চলতে গেলে আপনার সাকসেসের পথে প্রতিনিয়ত বাধা আসবেই বন্ধুরা আর সেই বাধাকে অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে সেই বাধাতে আপনি যদি ভেঙে পড়েন আপনি কিন্তু আপনার জীবনের সর্বস্ব হারিয়ে ফেলবেন বন্ধুরা প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনেই বাধা এসেছিল আর এটাই চিরন্তন সত্য আপনার জীবনেও যদি কঠিন থেকে কঠিনতর বাধা এসে থাকে তাকে আপনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন আর সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে লড়ে যান বন্ধুরা একটা কথা মনে রাখবেন ব্যর্থতা সিঁড়ি দিয়েই আপনাকে সাকসেসের চূড়ান্ত পর্যায়ে যেতে হবে তাই ব্যর্থতা এলে কখনোই ঘাবড়াবেন না ব্যর্থতা যতই কঠিন থেকে কঠিনতর হোক আপনি আবার উঠে দাঁড়ান আবার ঘুরে দাঁড়ান বন্ধুরা বন্ধুরা সাকসেস পাওয়ার জন্য নিরলস কর্মপ্রচেষ্টা এবং প্রতিনিয়ত আপনাকে আরো কঠোর থেকে কঠোর পরিশ্রম করে যেতে হবে বন্ধুরা আপনার মধ্যে যদি সাকসেস হওয়ার তীব্র ইচ্ছা থাকে আপনার মধ্যে যদি সাকসেস হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে তো পৃথিবীর কোন শক্তিই আপনার সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বন্ধুরা আপনি যা চান আপনার যা স্বপ্ন আছে সেটা অবশ্যই সফল হবে একদিন এক শিষ্য তার গুরুকে প্রশ্ন করেছিল যে গুরুদেব কিভাবে পাওয়া যেতে পারে সাকসেস কি করলে আমি সাকসেস পেতে পারি আমি যা চাই সেটা পেতে পারি তো তখন গুরুদেব মৌন ছিলেন গুরুদেব তার শিষ্যকে কোনো উত্তরই দেননি একসময় গুরুদেব ও শিষ্য স্নান করতে গিয়েছেন কিন্তু সেই সময় শিষ্য যখন জলের মধ্যে ডুব দিয়েছেন গুরুদেব করেছেন কি সেই শিষ্যর মাথার ওপরে হাত রেখে জলের মধ্যে তাকে চেপে রেখেছেন এবার শিষ্য অক্সিজেন না পেয়ে প্রচন্ড ছটফট করছেন প্রচন্ড প্রচেষ্টা করছেন এক সময় শেষ অবস্থায় প্রচন্ড শক্তি নিয়ে সে গুরুর হাতকে ঠেলে দিয়ে ওপরের দিকে ওঠে এবং প্রাণ ভরে অক্সিজেন নেয় তখন গুরুদেব তার শিষ্যকে প্রশ্ন করেছিল যখন আমি তোমাকে জলের মধ্যে চেপে রেখেছিলাম তখন তোমার কি মনে হচ্ছিল তখন শিষ্য তার গুরুদেবকে বললো যে গুরুদেব যখন আমি জলের মধ্যে ছিলাম আমার তখন একটাই উদ্দেশ্য ছিল যে এনি কষ্ট এনি হাউ আমাকে অক্সিজেন গ্রহণ করতে হবে তখন তার গুরুদেব শিষ্যকে বলল যখন তুমি জলের মধ্যে ছিলে তোমার মধ্যে একটাই চিন্তাধারা চলছিল যে এনি কষ্ট এনি হাউ আমাকে অক্সিজেন নিতে হবে ঠিক তেমনি যখন তুমি সাকসেস পাওয়ার জন্য একনিষ্ঠ প্রচেষ্টা চালাবে যে সাকসেস ছাড়া তুমি বাঁচতে পারবে না তখনই তুমি সাকসেস পাবে সাকসেস পাওয়ার গুপ্ত রহস্য এটাই বন্ধুরা তো বন্ধুরা আপনাদের জীবনে বাধা আসবে বিপত্তি আসবে কখনোই ভেঙে পড়বে করবেন না বারবার উঠে দাঁড়ান ইয়েস বন্ধুরা বাধাটা আপনার পরীক্ষা বন্ধুরা আপনি যত বড় সাকসেসের মুখোমুখি হতে চান আপনাকে কিন্তু তত বড়ই পরীক্ষার সম্মুখীন হতে হবে তাই পরীক্ষা দিতে গিয়ে কখনোই বাধার মুখোমুখি হয়ে ঘাবড়াবেন না বন্ধুরা আপনি কতবার ব্যর্থ হয়েছেন সেটা বড় কথা নয় কিন্তু আপনি ব্যর্থ হওয়ার পরেও কতবার আপনি সাকসেসের প্রচেষ্টা চালিয়েছেন তাই যদি আপনি আবার ব্যর্থ হয়ে থাকেন আবার প্রচেষ্টা চালান যতবার ব্যর্থ হবেন ততবার প্রচেষ্টা চালান নিজেকে আপগ্রেড করুন শিক্ষা গ্রহণ করুন আপনার সাকসেসের পথে আপনি যে পথে সাকসেস হতে চাইছেন সেই পথে আগে কারা কারা সাকসেস হয়েছে তাদের থেকে বুদ্ধি সংগ্রহ করুন তাদের সঙ্গে মিশতে থাকুন বন্ধুরা যদি আপনার এলাকায় আপনি যে পথে সাকসেস হতে চাইছেন সেই টাইপের কোনো মানুষ না খুঁজে পান আপনি ইউটিউবে সাহায্য নিন ইউটিউবে অনেক মানুষ আছে যারা কিন্তু ঠিক আপনার পথেই এগিয়ে গিয়ে সাকসেস হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিড়ের মধ্যে থেকে কোনো লাভ নেই আপনি জন্মেছেন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন স্পেশাল কিছু করে দেখাবার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে প্রত্যেকের থেকে আপনি ইউনিক প্রত্যেকের থেকে আপনি আলাদা আপনার মধ্যে ইউনিক ট্যালেন্ট আছে আপনার সেই ইউনিক ট্যালেন্টকে খুঁজে বার করুন আর সেই ট্যালেন্টের ওপরে কাজ করে যান বন্ধুরা জীবনের চরম সাকসেস পেতে গেলে একদিকে যেমন দরকার শারীরিক সুস্থতা অপর দিকে দরকার মনের জোর আর চাই নিয়মিত নিজেকে আপগ্রেড রাখা নিয়মিত নিজেকে প্রোগ্রামিং রাখা আপনি চাইলে আমাদের পাওয়ারফুল মাইন্ড প্রোগ্রামিং ও মোটিভেশন কোর্সে জয়েন করতে পারেন কোর্সের মাধ্যমে আপনি শিখতে পাবেন যে কিভাবে আপনি ঈশ্বরীয় শক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি সুপার পাওয়ারকে ব্যবহার করে আপনার শারীরিক সুস্থতাকে বজায় রাখবেন কিভাবে আপনার মাইন্ডকে আরো শক্তিশালী থেকে শক্তিশালী করে তুলবেন কিভাবে আপনি দেশ বিদেশে শক্তিশালী হিলিং পদ্ধতি শিখে আপনি নিজেকে সুস্থ রাখবেন নিজের পরিবারকে সুস্থ রাখবেন ইভেন আপনার জীবনে উন্নতির জন্য নিয়মিত মাইন্ড প্রোগ্রামিং করতে পারবেন তাছাড়াও প্রতিনিয়ত আমার গাইডলাইন্সের মধ্য থেকে আপনি মোটিভেটেড থাকতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে আমাদের পাওয়ারফুল মাইন্ড প্রোগ্রামিং ও মোটিভেশন কোর্সে জয়েন করতে পারেন নিয়মিত নিজেকে চার্জ রাখুন নিয়মিত নিজেকে আপগ্রেড রাখুন এবং জীবনে সাকসেস হন বন্ধুরা আমরা মাইন্ড প্রোগ্রামিং ও পাওয়ারফুল মোটিভেশন কোর্স জয়েন করার জন্য আপনারা এখানে দেয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন যারা মাইন্ড প্রোগ্রামিং ও মোটিভেশন কোর্স করতে পাচ্ছেন না তারা আমার চ্যানেলে যুক্ত থাকুন আমার চ্যানেলের মাধ্যমে আমি নিয়মিত পাওয়ারফুল মোটিভেশন পাওয়ারফুল মাইন্ড প্রোগ্রামিং পাওয়ারফুল মেডিটেশন এনে আপনারা উপকৃত করার চেষ্টা করবো তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিই পরবর্তীকালে এইরকম আকর্ষণের ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো আপনাদের চিরবন্ধু পরস্পর পাওয়ারফুল মাইন্ড প্রোগ্রামিং ও মোটিভেশন টিচার